হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই আমার গার্ডেনে আছি দেখুন আমি একটা আপনাদেরকে খুবই জবরদস্ত দারুণ জিনিস দেখাবো চলুন আমার সঙ্গে তো দেখুন বন্ধুরা জবরদস্ত জিনিসটা হচ্ছে এই এ দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌমাছির চাক মধুর চাক বলে যাকে মধুমক্ষিকা ছাত্তা তো কালকে সন্ধেবেলা আমার বাগানে প্রচুর মধুমাখি ছিল মানে মৌমাছি ছিল এত বেশি মানে ভন 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 করে এত অবস্থা করে রেখেছিল যে আমরা আসতে ভয় একেবারে বিচ্ছিরি পাচ্ছিলাম আর বুঝতেই পারিনি যে কি হবে কি না হবে আর কেন এরকম হচ্ছে কি জানি তারপরে রাত তো চলে গেল সকালবেলা যখন আমি আসলাম এখন আর কি সকালবেলা এসছি আর এসে দেখছি ওনারা তো ছাতা বানিয়ে নিয়েছে চাক বানিয়ে নিয়েছে তো এই হচ্ছে সেই চাক মৌমাছিগুলো খুবই ছোট দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি একদম ছোট ছোট মৌমাছি আর চাক তো গত রাতে তো মৌমাছি আমার ধারণা ধীরে ধীরে বড় হবে আর চাকও বড় হবে তো যাই হোক এই হচ্ছে দেখুন মানে কতটা ছোট দেখুন এই হিসাবে আমি একেবারে কাছের থেকে দেখাচ্ছি আপনাকে তারপরও এত ছোট দেখাচ্ছে যাই হোক চলুন দিকটা ঘুরে দেখাই আপনাকে এটা হচ্ছে লেবুর গাছ দেখুন অনেক লেবু এসছে আর অনেক লেবু আমি রেখে দিয়েছি ফ্রিজে যেগুলো একদম হলুদ হয়ে গেছিলো এমনিতে লেবু তো আমি আগেও দেখিয়েছি অনেক লেবু যদি একসাথে হয় তাহলে লেবুর রস কীভাবে সারা বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারেন তার রেসিপি তার পুরো পদ্ধতি আমি দেখিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তো এই হচ্ছে লেবুর গাছ আমার বাগানে টোটাল চারটে লেবু গাছ আছে তো চারদিকে আছে আর এটা হচ্ছে সজনে গাছ দেখুন এটা হচ্ছে সজনে গাছ অনেক মোটা এই দেখুন ওপর দিকটা দেখাচ্ছি আপনাকে অনেক সজনে রাটা ভরে গেছে তো সজনে ডাটা খেতে খুব ভাল লাগে আমার যাই হোক আর এটা হচ্ছে এটা হচ্ছে পেঁপে গাছ পপিতা যাকে বলে পাপায়া এরাতেও পেপে আসে একটা দুটো একটা দুটো আসতেই থাকে আর এই হচ্ছে কারিপাতা কারিপাতার গাছ আর আপনি কখনো কারিপাতার ফুল দেখেছেন এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে কারিপাতার ফুল 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 এরকম হয় এমনিতে আসতেই থাকে কিন্তু আমি ভেঙে দিই কারণ ফুল বেশি হয়ে গেলে পাতার অবস্থা খারাপ হয়ে যায় এ দেখুন এদিকে দেখাচ্ছি একেবারে ফুটে থাকা একটা দেখুন এই যে এটা একদম ফুটে আছে এই হচ্ছে কারিপাতার ফুল আর ওইদিকে পেছনের দিকে আছে জবা ফুলের গাছ আরো কয়েকটা ফুলের গাছ আছে তো জবা ফুলই এখন আর কি ধরছে তারপরে ক্যাকটাসের গাছ আছে ড্রাগন ফলের পেয়ারার গাছ আছে সীতা ফল যাকে আতা ফল বলে বাংলায় দেখুন অন্য দিক থেকে আমি দেখাচ্ছি এই হচ্ছে জবা ফুলের গাছ তো রোজ আমি এখান থেকে জবা ফুল তুলে পুজো দিই যাই হোক আর চলুন অন্যদিকে যাওয়া যাক অন্যদিকে দেখাই আপনাকে আম গাছ দেখাই তো এই হচ্ছে আম গাছ আম গাছটা বেশি বড় না হয়ে গেছে মোটামুটি বছর বছর পর এটাতে প্রথম প্রথম আম এই বছরই আসলো পাঁচ পাঁচ তো এই হচ্ছে আম দেখুন দেখতে কত ভালো লাগে খুব ভালো লাগে দেখতে অন্যদিকেও আছে অনেক আম এসছে এবার তো প্রথম বছর হলেও অনেক আম এসছে দেখুন এই দেখুন অনেকগুলো বড় বড় হয়ে গেছে একটা কাঁচা ছিঁড়ে ছিলাম একটা ছিঁড়ে খেয়ে দেখেছি তো বেশ বেশি টফ না বেশ মিষ্টি মিষ্টি স্বাদের মানে টক মিষ্টি টাইপের তো বন্ধুরা এই হচ্ছে আমার বাগান তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে কোনো একটা রেসিপির সাথে আজকের জন্য বা